এই বাড়িতে আমার কাটানো প্রথম রাতের কথা আমার কাছে বিভীষিকার মতো। সে রাতের প্রতিটা মুহূর্ত চোখ বন্ধ করলেই দেখতে পাই। প্রতি পলে মৃত্যুকে অনুভব করা যে কতটা ভয়াবহ তা সেই রাতে বুঝেছিলাম আমি। তাই বাসন্তীর শেষ কথাটাই শিউরে উঠলাম। আমার ধমনীর রক্ত প্রবাহ যেন সাময়িকভাবে স্থির হয়ে গেল। শরীরের প্রতিটা পেশিতে একটা শৈত্য প্রবাহ খেলে গেল। জীবনে প্রথমবার ভয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল আমার সেই রাতে। আর সেই ভয়ের প্রতিমূর্তিটি যে আমার স্বামী, তা যখন জানতে পারলাম তখন মনে হলো আমার সম্পূর্ণ জগৎটাই এক ঘোর তমসায় ঢেকে গেল। কিছুক্ষণের জন্য বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইলাম বাসন্তীর মুখপানে। বাসন্তীর দু চোখে করুণা ব্যতীত আর কিছুই দেখতে পেলাম না। দুশ্চিন্তা আর ভয় যখন একত্রে মিশে গিয়ে মানুষের সহনশীলতার ঊর্ধ্বে উঠে যায়, যখন ভীত সন্ত্রস্ত মানুষ নিজের ভয় থেকে পিছু হটতে হটতে দেওয়ালে গিয়ে ধাক্কা খায় আর নিশ্চিত পতনের অপেক্ষা করে, তখন হয়তো বিদায় বেলায় ঘুরে দাঁড়াবার একটা শেষ চেষ্টা সে মরিয়া হয়ে করে। আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হলো। ভাবলাম মৃত্যুই যদি হয় আমার পরিণতি, তবে না হয় একবার একটা চেষ্টা করেই দেখি। মনের সমস্ত শক্তিকে একত্রিত করে নিয়ে মুখে মৃদু হাসি ফুটিয়ে বাসন্তীর দিকে তাকিয়ে বললাম, সে যত ক্ষমতার শক্তি অধিকার করুক না কেন, সে পাপী, আর পাপীর পতন অবশ্যম্ভাবী। বাসন্তী, যখন তুমি নিশ্চিত যে আমি সেই নারী যার হাতে এই প্রতাপগড়ের রাজবাড়ি পাপ মুক্ত হবে, তখন আমি অবশ্যই আমার সব টুকু দিয়ে চেষ্টা করব তাকে বিনাশ করার। আমার কথায় বাসন্তীর দুচোখ উজ্জ্বল হয়ে উঠল। ও আমার দুহাত ধরে আরো কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই বন্ধ দরজায় কেউ কড়া নাড়ে। আকস্মিকই আওয়াজে দুজনেই মারাত্মক চমকে উঠি। এই ঘন্টাখানেক আগেই দক্ষিণের ওই কোণের ঘরের আধখোলা দরজার ভেতর দিয়ে যে দৃশ্য দেখেছিলাম, এক ঝলকে তা মনে পড়ে আমার সমস্ত সাহস তলানিতে এসে ঠেকেছে। দরজা খুলবো কি, দরদর করে ঘেমে উঠলাম আমি। বাসন্তীর দিকে তাকাতেই বুঝলাম ওর অবস্থাও তথৈ বচো। এদিকে একবার দুবার আওয়াজ হওয়ার পরেও দৌড় না খোলায় আগন্তুক মনে হলো ভীষণ রকম উদ্গ্রীব হয়ে উঠল। এতক্ষণ ধরে কেবল দরজার কড়া নাড়ার শব্দ আসছিল, কিন্তু এবারে শুরু হলো দরজায় দমাদ্দম আওয়াজ। ভয়টা আরো জাঁকিয়ে ধরে বসলো আমাকে। কিন্তু এর পরে যখন প্রায় দরজা ভাঙার উপক্রম হলো, তখন আর না পেরে কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে কে এসেছেন? সাথে সাথেই স্বামীর উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, হৈমন্তী, আমি এসেছি, দরজা খোলো। এতক্ষণ ধরে যা কিছু শুনেছি তা একসাথে মস্তিষ্কে আঘাত আনল। বিস্ফারিত চোখে একবার বাসন্তীর দিকে তাকালাম কি করা উচিত, কিন্তু মাথায় কিছুই এলো না। বাসন্তীর শুকনো মুখের মধ্যে এক রাশ আতঙ্ক ব্যতীত আর কিছুই দেখলাম না। আমার সাড়া না পেয়ে স্বামী আরো উদ্গ্রীব হয়ে উঠলেন। দরজায় ভারী হাতে সজোর ধাক্কা দিয়ে বললেন, কি হয়েছে হৈম, তুমি ঠিক আছো তো? দরজাটা খোলো। ওর এই কণ্ঠ আমায় উদ্ভ্রান্ত করল। এই কণ্ঠস্বরে তো বিন্দুমাত্র হিংস্রতা নেই, বরং তার বদলে শুধুই আছে এক স্ত্রীর প্রতি চিন্তিত স্বামীর আকুল উদ্বিগ্নতা। উঠে দাঁড়ালাম, মনের মধ্যে প্রবল দোটানা নিয়েও এগিয়ে চললাম। ঘরের ভিতর তখন নিরবচ্ছিন্ন নিস্তব্ধতা, আমার শাড়ির খসখস আর গয়নার টুংটাং শব্দ,
আর নূপুরের মৃদুমন্দ নিক্কণ ব্যতীত আর কোনো শব্দ নেই। কিন্তু বাইরে দাঁড়ানো ব্যক্তিটি তখনও দরজায় আঘাত করে চলেছে। আর দেরি না করে দ্রুত পদে এগিয়ে গিয়ে দরজার ভারী খিলটা খুলে নিয়ে দরজাটা খুলে দিলাম। দরজা খুলতেই দেখলাম স্বামী দাঁড়িয়ে আছেন। তার মুখে চোখে চিন্তার কালো ছায়া লেপে রয়েছে। আমাকে দেখেই ঠিক একরাশ দমকা বাতাসের মতন স্বামী ঘরে প্রবেশ করেই আমাকে বাহুডোরে আবদ্ধ করলেন। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম তার আলিঙ্গনে। কয়েক মুহূর্ত এইভাবেই কেটে গেল। তারপর এক সময় আমাকে মুক্ত করে তিনি আমার কপালের ওপর এসে পড়া অবিন্যস্ত কেশ দাম সযত্নে সরিয়ে দিতে দিতে প্রশ্ন করলেন, কি হয়েছিল হৈম তোমার, দরজা খুলতে এত সময় নিলে যে? নিচে গিয়ে দেখলাম রান্নাঘরে খাবার বেড়ে রেখে এসেছ, অথচ খাওনি, তোমার খোঁজ নিতে ওপরে এসে দেখি দৌড় লাগানো। কিছু কি হয়েছে তোমার, আমাকে বলতে কুণ্ঠা করো না হৈম, আমি তোমার স্বামী, তোমার সবকিছুর দায়িত্ব তো এখন আমারই। জানি না ওরই কথায় ওরই আচরণে কি ছিল, কিন্তু আমি যেন বিমোহিত হয়ে গেলাম। সাময়িকভাবে মুখে কোনো কথা জোগালো না, হাঁ করে ওর মুখ পানে তাকিয়ে রইলাম। তারপর একসময় সম্বিত ফিরতেই নিজেকে সংযত করে খুব সহজ গলায় বললাম, কই কিছুই তো হয়নি, ওই একটু মাথাটা ঝিমঝিম করছিল তাই একটু দৌড় লাগিয়ে শুয়েছিলাম। আমার কথায় স্বামী যে বিশ্বাস করলেন তা ওর চোখ মুখ দেখেই অনুমান করলাম। কিন্তু সমস্যা বাঁধল বাসন্তীকে নিয়ে। এতক্ষণ আমাকে নিয়ে ব্যস্ত থাকায় স্বামী ওকে খেয়াল করেননি, কিন্তু এবারে যখন আমার দিক থেকে নজর ঘুরিয়ে বাসন্তীকে অনতি দূরে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন কেন জানি না খুব ক্রোধিত হয়ে উঠলেন। ওর মুখের প্রশান্তি ভাবটা নিমিষে বিলীন হয়ে তার জায়গায় এক কঠিন রুক্ষতা নেমে এলো। ওর সুদৃঢ় চোয়াল শক্ত হয়ে উঠল। আমার দিকে ফিরে তাকিয়ে বললেন, এ এখানে কি করছে? সঠিক কারণ না জানলেও বাসন্তীর উপস্থিতি যে ওর পছন্দ নয় তা আগেও কয়েকবার লক্ষ্য করেছি। তাই অবস্থা সামাল দিতে বললাম, আসলে মাথাটা খুব ধরেছিল তো তাই ওকে ডেকেছিলাম একটু মাথাটা টিপে দিতে। বাসন্তীর দিকে ফিরে বললাম, আমি এখন সুস্থ আছি বাসন্তী, তুমি যাও। বাসন্তী একবার আমার দিকে তাকিয়ে মাথা নত করে ঘর হতে বেরিয়ে গেল। ওর ওই তাকানোয় আমি যেন এক সাবধানবাণী ইঙ্গিত দেখলাম, যেন আমায় বলতে চায়, বৌরানী সাবধান, প্রতিটি পদক্ষেপ ভালোভাবে বুঝে নিও। শিকারি বাঘের থাবায় পড়ে নিরীহ হরিণী যেমন নিরুপায় হয়ে পরাজয় স্বীকার করে নেয়, এই মুহূর্তে আমার স্বামীর সামনে দাঁড়িয়ে তার বাহুবন্ধনে আবদ্ধ হয়ে আমার দশাও ঠিক তেমনটাই হয়েছে। বাসন্তী চলে গেলেও আমার দুই নয়ন তখনও ওকে অনুসরণ করেই উন্মুক্ত দরজায় নিবদ্ধ। নিস্তব্ধ সময়গুলো যেন বড় বেশি অসহনীয় মনে হতে লাগল। নিজের অসম সাহসিকতা দেখে আমি নিজেই গর্বিত হলাম। এমন একজনের সামনে দাঁড়িয়ে আছি যে কিনা এই সমগ্র পৃথিবীকে এক নিমেষে নিজের পদতলে আনবার ক্ষমতা রাখে। তার আসল উদ্দেশ্য নাকি আমাকে বলি চড়িয়ে জগতের অধিপতি হয়ে ওঠা। কিন্তু হালকা খয়েরি রঙা ধুতি আর হলুদ রঙের পাঞ্জাবি পরিহিত যে উন্নতশীল মানুষটি আমার সামনে দাঁড়িয়ে আছে, তার প্রসন্ন অনিন্দ সুন্দর মুখটিকে দেখে কেন জানি না মন একথা মানতে চাইল না। এতক্ষণ ধরে শোনা প্রতিটা কথা যেন ঠিক রূপকথার কাল্পনিক কাহিনীর মতো মনে হলো, যার সাথে বাস্তবের কোনো যোগ নেই। কিন্তু আমার
স্বচক্ষে দেখা সেই দৃশ্য তা ভুলি কি করে। মানুষের জীবন চেয়ে হঠাৎ কাকে কখন কোন বিষয়ের সম্মুখীন করবে তার হদিশ সে নিজেও জানে না। যেমন আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে একদিন জীবনে এমন ঘটনার সম্মুখীন হতে হবে। মামা মামির ঘরে অবহেলায় পরগাছার মতো বেড়ে ওঠা এই আমার উপরে জগৎ রক্ষার দায়িত্ব পড়বে তা কি কখনো কল্পনাও করেছিলাম আমি? না, কোনো দিন না। কিন্তু তবুও আজ এই সত্যটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। 7 দিন হয়ে গেল এই প্রতাপগড়ের মৃত্যুপুরীতে আমি আছি। না, মরিনি এখনো, বেঁচে আছি, সুস্থ শরীরে বেঁচে আছি। কিন্তু প্রতি মুহূর্তে মৃত্যুকে অনুভব করি আমি। এখানে রাত দিন প্রকৃতির নিয়ম চলে না। দিনের আলো এখানে খুব সামান্য সময়ে, আর রাত হলো অজর, অমর, অবিনাশী। সেই রাতের পর স্বামী আর আমার কক্ষে আসেননি, কিন্তু তার অতিমানবীয় উপস্থিতি আমি প্রতি রাতেই টের পেয়েছি রুদ্ধ দ্বারের বাইরে। এক অমানবিক জিঘাংসা নিয়ে সে প্রতি রাতে আমার দরজার বাইরে আসে, কিন্তু আঘাত করে না, বরং ক্ষণিকের নিস্তব্ধ অপেক্ষার পর সে চলে যায়। আমি তার পদশব্দ অনুসরণ করে বুঝতে পারি সে বাড়ির থেকে বাইরে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ বাদে কোনো না কোনো জীবের মৃত্যু পূর্ববর্তী অন্তিম আর্তনাদ রাতের নীরবতাকে খান খান করে ভেঙে দিয়ে আমার কর্ণকুহরে হানা দেয়। আমি সচকিত হয়ে উঠি। ভয় হয় না বলবো না, কিন্তু ভয়ের থেকেও বেশি হয় কৌতূহল। প্রতিনিয়ত বিপদের এত কাছাকাছি থাকতে থাকতেই হয়তো বিপদের ঝুঁকি নেবার এক দুর্বার নেশা পেয়ে বসেছে আমাকে। বহুবার মনে হয় উঠে গিয়ে দরজার ভারী খিলটা টেনে খুলে দিই, বেরিয়ে যাই বাইরে, অন্তত আর কিছু না হোক, একবার তার সেই অতিলৌকিক রূপটাকে স্বচক্ষে দেখতে তো পাবো। কিন্তু না, পারি না তা করতে। কোথাও না কোথাও অদ্ভুত একটা দ্বিধা কাজ করে মনের ভেতর। মনে হয় যে মানুষটার সাথে নিজের জীবন জড়িয়েছি, যাকে কিছুটা হলেও মন দিয়েছি, তাকে ওই রূপে দেখে মেনে নিতে পারবো তো? আর সেই মানুষটাও তো কখনো এই এতগুলো দিনের মধ্যে আমার সাথে বিন্দুমাত্র খারাপ আচরণ করেনি। বাস্তবিক স্বামী দিনের আলোয় আমার সামনে যতবার এসেছেন তার ভেতরের স্নিগ্ধ মানবিক সত্তাটাকেই আমি দেখেছি। তার আচরণ বা ব্যবহারে কোথাও সেই জান্তব পাশবিকতা আমি দেখিনি। তাই এখন এক চূড়ান্ত মানসিক দ্বন্দ্বে আমি ভুগছি। এই মৃত্যুপুরীর আসল অপরাধী যে কে তা যেন এখনো আমার কাছে অধরা। নিজের খাবার মতন রান্নাটুকু এই বাড়িতে আমার করণীয় কাজ তেমন কিছুই নেই। মাঝে মাঝে সেটুকুও করতে ইচ্ছে করে না। তাই এক কথায় বলতে পারি হাতে আমার অঢেল সময়। আগে 24 ঘন্টা কি করে কেটে যেত বুঝতেও পারতাম না, আর এখন এক একটা মুহূর্ত যেন এক এক যুগ বলে মনে হয়। একটা জিনিস বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি, বাসন্তী আমার কাছে আসা প্রায় বন্ধ করে দিয়েছে। গোটা বাড়িতে ওকে খুঁজেও পাই না আমি। অন্যদিকে পিসি শাশুড়িও আমাকে যথাসম্ভব এড়িয়ে চলেন। কখনো চলতে ফিরতে ভুল করেও যদি সামনে পড়েও যান তবে কোনো কথা না বলেই চলে যান। সব মিলিয়ে বাড়িটা এখন যেন আরো রহস্যময় লাগে আমার। মাঝে মাঝে কেমন যেন দম বন্ধ হয়ে আসে। আজ তাই কিছুক্ষণ আগেই স্বামী কোনো একটা কাজে বাইরে চলে গেলে আমিও আর কোনো কিছু না ভেবে বেরিয়ে পড়ি বাড়ির বাইরে। না, বাড়ির বাইরে মানে বাড়ির চৌহদ্দির বাইরে নয়, কেবল ওই
বিরাট রাক্ষসের হাঁয়ের মতো গিলে খেতে আসা ইঁটের দালানটার থেকে। বাইরে এসে সেই প্রথম দিনের মতন হাঁটা লাগাই বাগানের দিকে। পথ আমার চেনা, তাই ওই জঙ্গলের মধ্যে দিয়ে যেতেও কোনো অসুবিধে হয় না। কাঁটা গাছ আর লতা পাতার ঝোপ ডিঙিয়ে বড় শাল, পলাশের, শিমুলের বন পেছনে ফেলে পৌঁছে গেলাম সেদিনের সেই মন্দিরের সামনে। কিন্তু প্রতি পদক্ষেপে মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করে চলেছে। অথচ পেছনে চেয়ে দেখলে কাউকেই দেখিনি। তাই আর বিষয়টাকে গুরুত্ব দিই না, সোজা মন্দির দালানের ভেতরেই প্রবেশ করি। সেদিন যখন প্রথমেই মন্দিরে এসেছিলাম, তখন এমন কিছু চলমান দৃশ্য এখানে দেখেছিলাম যার অর্থ সেদিন আমি বুঝিনি। তার উপর আমার নিজের জীবনের আকস্মিক সৃষ্টি হওয়া বিপত্তির চিন্তায় এতটাই বিভোর ছিলাম যে মন্দিরটাকে একটু ঘুরে দেখার সুযোগ পাইনি। আজ তাই বাইরে থেকেই গর্ভগৃহের মাতৃমূর্তির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ঘুরে দেখা শুরু করি। মন্দির ঘুরে দেখতে দেখতে একটা ব্যাপার লক্ষ্য করি। মন্দিরে প্রধান প্রবেশদ্বার ছাড়াও দক্ষিণের দেওয়ালে আরও একটা দরজা রয়েছে, তবে তাতে একটা অতিকায় তালা ঝুলছে। এমন পাণ্ডব বর্জিত স্থানের এক মন্দিরে এমন কি গোপনীয় আছে যা সুরক্ষিত রাখতে ওই তালার প্রয়োজন? বুঝলাম না। কাছে গিয়ে ভালো করে দেখে আরও অবাক হলাম তালার ওপর লাগানো শিলমোহরের ছাপ দেখে, যা দেখতে অবিকল আমার দেখা শয়তানের প্রতিকৃতির স্বরূপ। এই কি করে সম্ভব? শয়তানের প্রতিরূপ এখানে এই মাতৃমন্দিরে কি করে থাকতে পারে? তবে কি এতদিন যা জেনেছি সব ভুল? একের পর এক চিন্তার সূত্র মাথায় জট পাকাতে থাকে আমার। আর এই বন্ধ দরজাটা এক অমোক আকর্ষণে টানতে থাকে আমায়। কেন জানি না মনে হয় ওই বন্ধ দরজাটার পিছনেই রয়েছে আমার সব প্রশ্নের উত্তর। ব্যাস সিদ্ধান্ত নিয়ে নি দরজায় লাগানো তালাটা ভাঙার। কিন্তু কি করে ওই পেল্লাই আকৃতির তালা ভাঙবো আমি? এদিক ওদিক হন্যে হয়ে খুঁজে বেড়াতে থাকি এমন কিছু যা দিয়ে ওই তালাটা খোলা যায়, কিন্তু কিছুই পাই না। অতঃপর যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিতে বসেছি, ঠিক তখনই মন্দিরের গর্ভগৃহে মায়ের মূর্তির ঠিক পাশেই শিবলিঙ্গ, আর তার একদিকে রাখা রয়েছে একটা ত্রিশূল, তাই চোখে পড়ে। এক ঝলক দেখেই সিদ্ধান্ত নিই যে ওই ত্রিশূল দিয়েই আজ তালা ভাঙব। সেই মতো এগিয়ে গিয়ে ত্রিশূলটা তুলে নিই হাতে। দূর থেকে দেখে বোঝা না গেলেও এখন হাতে নিয়ে বুঝলাম ত্রিশূলটা বেশ ভারী, কিন্তু অন্য কোনো উপায় না থাকায় এটা দিয়েই কাজ চালাতে হবে। কোনো মতে ওটাকে টেনে নিয়ে যাই দরজাটার সামনে। তারপর আর এক মুহূর্ত অপেক্ষা না করে ত্রিশূলটা উঁচিয়ে লাগাই তালাটার ওপর এক গুঁতো। ধাতব ঘর্ষণের আওয়াজে মন্দির কেঁপে ওঠে, সেই সাথে তালাটাও। এরপর যতক্ষণ না ঠং করে এক বিকট শব্দ তুলে তালাটা ভেঙে পড়ে যায়, ততক্ষণ পর্যন্ত একের পর এক গুঁতো দিয়ে যেতে থাকি। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন কুকু FM। শুনুন যা মন চায়। প্রতাপগড়ের বৌরানী পর্ব ২৫। ঠং করে একটা বিকট শব্দ তুলে ভারী তালাটা ভেঙে নিচে পড়ে যায়। কাঠের নকশা কাটা দরজার
আল্লা দুটো কেঁপে ওঠে। সন্ধিগ্ন দৃষ্টিতে একবার সেদিকে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস নি। তারপর দরজার কড়া খুলে দু হাতে জোরে ঠেলা লাগাই। বহুদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকায় একটু বেশি বল প্রয়োগ করতে হয় আমাকে, কিন্তু দরজাটা খুলে যায়। ভেতরে চোখ বোলাতেই দেখি সেখানে নিরবচ্ছিন্ন অন্ধকারের রাজত্ব। বাইরে থেকে কিছুই ভালো করে বোঝার উপায় নেই, ভেতরে যে যাব সেই সাহসও হচ্ছে না। এমন এক নির্জন মন্দিরের দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এক অন্ধকার কক্ষে প্রবেশ করি কি করে? অলৌকিক কিছুর চেয়ে বেশি চিন্তার বিষয় হলো লৌকিক জগতের সাপখোপ বা অন্য বিষাক্ত প্রাণী নিয়ে। অন্ধকারে কোনো কিছুর ঘাড়ে পা রাখলেই যে কামড় খেয়ে নিশ্চিত মৃত্যু, কি করি? ভাবতে ভাবতে এই মনে হলো গর্ভগৃহে মায়ের মূর্তির সামনে জ্বলন্ত প্রদীপ তো আছে, সেটা নিয়ে আসলেই তো কাজ হয়। যেমন ভাবা তেমন কাজ। আবার ফিরে গিয়ে মাটির প্রদীপটা তুলে নিয়ে আসলাম। সাহসে ভর করে সেই প্রদীপ হাতে ঢুকে পড়লাম ঘরটার ভেতরে। বহুদিনের জমে থাকা ধুলো ময়লা আর ভ্যাপসা গন্ধে দম বন্ধ হয়ে আসতে লাগলো। মনে হলো আমি যেন জীবিত সচল জগৎ থেকে বহু দূরে কোনো অন্ধকারে নিমজ্জিত উপত্যকায় চলে এসেছি। প্রদীপের হালকা আলোয় এই নিকষ কালো অন্ধকার দূর হয় না। প্রতি পদে ভয় হয় পাছে কোনো অবাঞ্ছিত বস্তুর বা জীবের উপর পা পড়ে। একটা ব্যাপার লক্ষ্য করলাম ঘরটায়, এখানে কোনো জানলা বা বাতায়ন নেই, নেই অন্য কোনো দরজা। ওই একটাই মাত্র প্রবেশদ্বার ব্যতীত বাইরের জগতের সাথে সম্পর্ক স্থাপনের আর অন্য কোনো উপায় নেই। অন্ধকারে চোখ খানিকটা সয়ে এলে দৃষ্টি পরিষ্কার হলো। আলো আঁধারির খেলায় আবছা হলেও ঘরের ভেতরের সবকিছু ঠাউর করতে পারলাম। দেখলাম ঘরের আসবাবপত্র বলতে বিশেষ কিছুই নেই, খালি একটা তক্তপোষ, একটা ছোট জলচৌকি আর একটা বেশ বড় আকারের লোহার সিন্দুক। দেখে বুঝলাম এটুকু সংস্থান একজন মানুষের দৈনন্দিন জীবনযাপনের সামগ্রী কোনো এক সময়। কাঠের তক্তপোষ ও জলচৌকিটা সময়ের ভারে জরাজীর্ণ হয়ে গেছে, দেখে মনে হয় যেন ছুঁড়েই এখনই ভেঙে পড়ে যাবে। ওগুলোর থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করে ওই কালো বিশালাকার সিন্দুকটা। এগিয়ে যাই সেটার কাছে, নিচু হয়ে ঝুঁকে দেখি তালা লাগানো নেই তাতে। কিন্তু এত বড় সিন্ধুকের ভারী ডালাটা তো এক হাতে আমার পক্ষে সরানো অসম্ভব, তাই প্রদীপটাকে মাটিতে নামিয়ে দু হাত দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে ডালাটা তোলার চেষ্টা করলাম। আমার কেন জানি না মনে হচ্ছিল এই সিন্ধুক আমার সব প্রশ্নের উত্তর জানে। স্থান কাল ভুলে গিয়ে আমার সব চিন্তা চেতনা তাই ওটার দিকেই একত্রীভূত হলো। একটু ঠেলাঠেলির পর ঘর ঘর করে বিকট আওয়াজ তুলে জং লাগা লোহার ডালাটা খুলে গেল। উত্তেজনায় শরীর তখন আমার কাঁপছে। সেই কাঁপা হাতেই প্রদীপটাকে উঁচিয়ে তুলে ধরতে দেখলাম সিন্ধুকের ভেতরে একপাশে পুরনো কিছু জামা কাপড় পাটে পাটে সাজানো রয়েছে, আর আর এক পাশে লাল শালুতে জড়ানো কিছু একটা রয়েছে। বেশ কৌতূহল হলো জিনিসটাকে দেখে। সেটা যে সঠিক কি তা দেখার জন্য হাতে তুলে নিয়ে বুঝলাম বেশ পুরনো কোনো পুঁথি ওটা। লাল শালুটা একটু ফাঁক করতেই দেখলাম খড়খড়ে বাদামি কাগজের ওপরে লাল কালিতে লেখা রাজেশ্বর রায়চৌধুরী। বিস্ময়ের আরো অনেক বাকি ছিল আমার জন্য। পুঁথিটাকে ঠিকমতো খুলে বুঝলাম এটা আমার মৃত শ্বশুরমশাইয়ের দিনলিপি। নিঃসন্দেহে এর মধ্যেই আছে অনেক এমন গোপন রহস্যের চাবিকাঠি যার একটা সূত্র যদি খুলে যায় তবে এই প্রতাপগড়ের রাজবাড়ির সব অভিসম্পাত
দূর হতে পারে। ধুলিধূসরে তো মেঝের পরোয়া না করে সেখানেই বসে পড়লাম। সিন্ধুকের ডালাটাকে নামিয়ে দিয়ে তার উপরেই প্রদীপটাকে রেখে তার মৃদু আলোর নিচেই রাজেশ্বর রায়চৌধুরীর দিনলিপি খুলে বসলাম। আমার মামাকে অসংখ্য ধন্যবাদ। তার ঘরে হাজার অবহেলা সহ্য করে বড় হতে হলেও নিজের সন্তানদের পাশাপাশি আমার অক্ষর জ্ঞানের ব্যবস্থাটাও করেছিলেন তিনি। আজ সেই অক্ষর জ্ঞানটাই কাজে লাগলো আমার। বাদামি রঙের প্রায় ভঙ্গুর পাতাগুলো খুব সাবধানে মেটালাম। প্রথম পাতার একদম উপরে বাঁদিক খেসে লেখা 1745 খ্রিস্টাব্দ 12ই শ্রাবণ। এরপরের বক্তব্যটুকু এরকম, আজ সকাল থেকেই মাধুরীর শরীর ভালো নেই। গত কিছুদিন ধরেই ওর দেহ বড় দুর্বল হয়ে পড়েছে। বুড়ি দাই চলে এসেছে, যে কোনো মুহূর্তে আঁতুর ঘর হতে খবর আসবে। কিন্তু মন আমার ভীষণ চঞ্চল। আজ খালি মনে হচ্ছে খুশি এবারেও হয়তো অধরাই থাকবে আমাদের। এত যাগ, যজ্ঞ, পুজো সবই মনে হয় বৃথা যাবে। অনেক বিশ্বাস করে যাকে আশ্রয় দিয়েছিলাম, মেয়ের মতো মনে করে স্নেহ করেছিলাম, তার বিষাক্ত চক্রান্তে আজ আমার বংশ শেষ হতে চলেছে। নায়েব মশাই তাকে হত্যা করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু মাধুরীর আঁচল ধরে সেই যে ছোট্ট মেয়েটি এই বাড়িতে এসেছিল, তার মায়াভরা দুই চোখ আজও আমার স্মৃতিতে গাঁথা রয়েছে। তাই পারিনি তার মৃত্যুদণ্ড ধার্য করতে। দক্ষিণের কোণের ওই গুপ্ত কক্ষের সুড়ঙ্গ ধরে যে চোরাকুঠুরি, তার নিচের কারাগারে সে আবদ্ধ রয়েছে। নিজের হীন মনোবৃত্তিকে কার্যকরী করতে সে যে ভয়াবহ পথ বেছেছে, তার থেকে তার ইহজন্মে মুক্তি মিলবে না। এই সৃষ্টির অন্ত পর্যন্ত তাকে শাস্তি পেতে হবে। তবে সে যে নিজের উদ্দেশ্য সাধনে তৎপর সে কথা আমি জানি, কিন্তু আমি তা কখনো সার্থক হতে দেব না। আঁতুর ঘর হতে থেকে থেকেই মাধুরীর ব্যথাতুর আর্তনাদ ভেসে আসছে। জানি না বিধাতা তাকে আর কত পীড়া দেবেন। প্রথম পাতার লেখা এখানেই শেষ, তবে এটুকু পড়েই আমার মন উদ্ভ্রান্ত হয়ে উঠেছে। এখানে কার কথা বলেছেন রাজেশ্বর রায়চৌধুরী? কে সেই নারী যাকে তিনি তার ঘৃণ্য চক্রান্তের কারণে বন্দি করেছিলেন? না, এই উত্তেজনা আর নেওয়া যাচ্ছে না। এভাবে আধা সত্য আধা মিথ্যের ঘেরাটপে থেকে বাস্তবিক সত্যি জানা যাবে না। এই দিনলিপি এখন আমার একমাত্র মাধ্যম সেই বছর 45 আগের ঘটনাগুলোর যথার্থতা জানার। তাই পৃষ্ঠা উল্টে পরবর্তী পাতায় গেলাম। 15ই শ্রাবণ। জগৎমাতা সিদ্ধান্ত নিয়েছেন জগতের সেরা শুক্তির থেকে আমাদের দুজনকে বঞ্চিত রাখবেন। মাধুরী শোকে পাথর সম হয়ে গেছে। 3 দিন যাবত অন্যের এক দানাও মুখে তোলেনি সে। ওর চোখের দিকে তাকাতে পারি না, সেখানে কেবল নীরব শূন্যতা। 10 মাস ধরে যাকে তিলে তিলে নিজের শরীরে রেখে বড় করেছে, তার নিথর নিঃসার দেহ যখন ওর কোলে তুলে দেওয়া হলো, তখন এক মায়ের বুক ভাঙা কান্না আর হাহাকারে এ বাড়ির প্রতিটা ইঁট কেঁপে উঠেছিল। আর আমি, প্রজাদের কাছে আমি নাকি ভগবান, দেবতা। তাদের মতে নাকি আমি সবার সব দুঃখ দূর করতে পারি। অথচ সেই আমি আজ কত নিরুপায়। নিজের ধর্মপত্নীর এই কষ্ট লাঘব করার কোনো উপায় আমার কাছে নেই। প্রতিবার সুখের সম্মুখীন হতে হতে যখন স্বপ্নের মতন তা অধরাই থেকে যায়, তখন মাধুরীর বুক ফাটা হাহাকারের নীরব দর্শক হয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না আমার। গোটা বাড়ি আমাদের শোকে শোকস্তব্ধ হয়ে থাকলেও নিচের কারাগার থেকে কিন্তু তার জয়ের উল্লাস
ভেসে আসছে, আর সেই সাথে তার আরাধ্যর জয়ধ্বনি।